মৃত্যুর পর ফিরে আসলাম। টিসির নতুন সভাপতি হলেন তপন লোধ। আজকে বুধবার একটি সাধারণ বৈঠকে এই নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সভাতে ঘোষণা করা হলো টিসির নতুন সভাপতি তপন লোধের নাম। এবং আমরা জেনেছিলাম যে বিগত দিনে টিসির সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তপন লোধ তিনি জমা করেছিলেন, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কিন্তু তিনি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন টিসির। এবং এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে টিসির স্পেশাল মিটিংটি আজকে অনুষ্ঠিত হয়। এবং মিটিং এর পরে আজকে ঘোষণা করা হলো টিসির নতুন সভাপতির নাম। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই দায়িত্ব নিলেন তপন লোধ, এমনটাই জানালেন খোদ টিসির নবনিযুক্ত সভাপতি। আজকে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল রাজ্য ক্রিকেট সংস্থা। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে টিসির সংবিধান অনুযায়ী বিশেষ একটি সাধারণ সভা অনুষ্ঠিত হল এবং এই সভাতেই আজকে টিসির অনুমোদিত অধিকাংশ ক্লাব এবং প্রত্যেক মহকুমার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে টিসির যুগ্ম সচিব কিশোর দাস সহ সহসভাপতি জয়লাল দাসরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতেই আজকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। টিসির পক্ষ থেকে আগামী সভাপতি তপন লোধের নাম ঘোষণা করা হয়েছে। এমনকি তপন লোধ তিনি মুখ্যমন্ত্রীর অর্থাৎ ডক্টর মানিক সাহা, যিনি এতদিন টিসির সভাপতি ছিলেন, তার অনুপ্রেরণাতে কাজ করবেন। আগামী দিনে একই রকমভাবে তিনি কাজ করে যাবে ক্রিকেটকে উন্নয়নের দিকে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে, রাজ্য ক্রিকেটের ক্রিকেটারদেরকে আরো ভবিষ্যৎ সুন্দর করার দিকে তপন লোধ এগিয়ে নিয়ে যাবেন বলেই আজকে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তবে তার পাশাপাশি টিসির এই বিশেষ সাধারণ সভায় তপন লোধকে আজকে পুষ্পস্তবক দেওয়া হয়, উত্তরীয় পরী অভিবাদন জানানো হলো নতুন সভাপতিকে। যুগ্ম সচিব কিশোর দাস সহ টিসির পদাধিকারীরা প্রত্যেকেই পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন নতুন সভাপতি তপন লোধকে। সর্বসম্মতিক্রমে তপন লোধকে সভাপতি হিসাবে নির্বাচিত করল টিসিএ। টিসির নবনিযুক্ত সভাপতি তপন লোধের কি বক্তব্য রয়েছে শুনব। ক্রিকেটটা আমরা আবার চালু করব, প্রত্যেকের মধ্যে একটা ডিমান্ড ছিল ক্লাবের যে আমরা ক্লাব ক্রিকেটটা চালু করতে। প্রধানতরাই হচ্ছে যে গত 3 বছর আমরা ক্লাব ক্রিকেট চালানোর জন্য কোনো পয়সা ক্রিকেট মানে টিসিএ থেকে মোবিলাইজ হয়নি। তো এটা মোবিলাইজ হওয়ার প্রশ্নে এটার সুবিধা অসুবিধা এবং ফার্দার মোবিলাইজেশন করার জন্য কি করা যায় এই নিয়ে আমরা আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলোচনায় মোটামুটি একটা সর্বসম্মত একটা পথ মোটামুটি বেরিয়ে এসছে। তো সিদ্ধান্ত হবে অ্যাপেক্স বডি মিটিং, যেটা আজকেই আমাদের বিকেলবেলায় হওয়ার কথা, সেখানে সিদ্ধান্ত হবে। আর আরেকটা হয়েছে যে আমরা সব ক্লাবকে নিয়ে T20 প্রোগ্রামটা আমরা খুব মানে এবারে আমরা চালু করবই। তো সেই উপলক্ষে ডিটেল প্রোগ্রামটার রূপরেখা তৈরি করার জন্য আগামী পরশু দিন মানে 17 তারিখ 12টার সময় একটা মিটিং ডেকেছি সমস্ত ক্লাবগুলিকে নিয়ে। আমরা শুনলাম তপন লোধের বক্তব্য। টিসির সভাপতি তিনি যেমনটা জানিয়েছেন যে বিগত 2.5 বছরে বা 2 বছর 6 মাসে টিসির প্রাক্তন সভাপতি মানিক সাহা তিনি যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখার চেষ্টা করবেন, এমনটা তিনি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর থেকে ক্লাব ক্রিকেট শুরু হবে এবং গত 3 বছর ধরে কোভিডের জন্য যেটা বন্ধ হয়ে পড়েছিল এবং ক্লাব ক্রিকেট শুরু হওয়াটা দরকার তিনি মনে করেছেন এবং এবছর থেকেই সেই ক্লাব ক্রিকেট শুরু করার উদ্যোগ তিনি গ্রহণ করবেন এবং যার জন্য ক্লাবগুলোকে আর্থিক অনুদানও দেওয়া যায়নি গত 3 বছরে কোভিডের কারণে, তবে এবার সবটাই তিনি দায়িত্ব নিয়ে সামলাবেন বলেই আজকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টিসির নবনিযুক্ত সভাপতি তপন লোধ। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।